হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি রমজান মাসের রোজাগুলো যারা পালন করলো রাখলো এরপর শাওয়াল মাসের 6টি রোজা পালন করলো তারা যেন সারা বছর রোজা পালন করলো সুবহানাল্লাহ রমজান মাসের রোজাগুলো রাখার পরে যারা শাওয়াল মাসের 6টি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় সারা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবটা এমন হবে নেক আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়ামান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিছলাহা ওয়া হুম লা ইউজলামুন যে ব্যক্তি আমার কাছে একটি নেক আমল নিয়ে আসবে আমি তার সেই নেক আমলটাকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহ একটি নেক আমল নিয়ে যে নরনারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াদা করেছেন তার একটি নেক আমলকে বৃদ্ধি করতে করতে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন হাদিস শরীফে এর চেয়ে বেশির কথা বর্ণিত হয়েছে সুতরাং সেই হিসাবে দেখা যায় রমজান মাসের 30টি রোজা আর শাওয়াল মাসের 6টি রোজা 30 আর 6 মিলে হয় 36টি রোজা এই 36 কে গুণ দিলে হয় 360 তো বোঝা গেল 360টি রোজা যে ব্যক্তি রমজান মাসের রোজার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ শরীয়তে যত ফরজ ইবাদত আছে ফরজ বন্দেগী আছে এই ফরজ হুকুম আহকামের পরে কিছু নফল এবং সুন্নতের ব্যবস্থা করা হয়েছে যেমন ফরজ নামাজের পরে কিছু সুন্নত নামাজ কিছু নফল নামাজের ব্যবস্থা আছে ফরজ রোজার পরে নফল রোজা রাখা হয়েছে কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বান্দীদের থেকে ফরজ ইবাদতের ফরজ বন্দেগীর ফরজ আমলের হিসাব নেবেন তখন দেখা যাবে যে ফরজ নামাজের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি আছে ফরজ রোজার মধ্যে কিছু ভুল ত্রুটি রয়েছে ফরজ যাকাতের মধ্যে কিছু ভুল ত্রুটি রয়েছে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ওই বান্দা বান্দীর আমলনামাকে ওই ফরজের ঘাটতিকে পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের নফল আমলগুলোকে খুঁজবেন তাদের নফল আমলগুলোকে সামনে আনবেন ওই নফল আমলের বিনিময়ে তাদের ফরজের ঘাটতিগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল ফরজ নামাজের ঘাটতি পুরা করার জন্য সুন্নত নামাজ আর নফল নামাজের প্রয়োজন রয়েছে ঠিক তেমনি ভাবে ফরজ রোজার ঘাটতি পুরা করার জন্যও নফল রোজার প্রয়োজন রয়েছে নফল রোজাগুলোর মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে অগ্রগামী রোজা হলো শাওয়াল মাসের 6টি রোজা সুতরাং শাওয়াল মাসের 6টি রোজা ইনশাআল্লাহ আমরা সকলে পালন করব তবে শাওয়াল মাসের রোজা রাখার নিয়ম হলো ঈদের পর দিন থেকে নিয়ে লাগাতারভাবে 6টি রোজা রাখতে পারবে এই সুযোগও তাদের জন্য রাখা হয়েছে আবার কেউ যদি ইচ্ছা করে লাগাতার নয় গ্যাপ দিয়ে দিয়ে বিরতি দিয়ে দিয়ে রোজাগুলো রাখবে একটি দুইটি করে পুরা মাসের মধ্যে 6টি রোজা পালন করবে এই সুযোগও তাদের জন্য রাখা হয়েছে এভাবেও রাখা যাবে সুতরাং শাওয়াল মাসের এই 6টি রোজাকে আমরা সকলে গুরুত্ব সহকারে রাখব যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমজান মাসের রোজাগুলোর মধ্যে যত ত্রুটি হয়েছে যত বিচ্যুতি হয়েছে সেগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন এই উসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন সকলে বলি আমিন।